साउते साउते शासनाधिष्ठ বিজেপি সরকারৰ কাৰ্যকাল প্ৰায় অন্তিম হোৱাৰ সময় হ'ল। কিন্তু আজিলৈ উন্নয়নৰ মুখ দেখা নাপালে ধুবুৰী জিলাৰ ফকিৰগঞ্জৰ আমবাৰী ভূঞাপাৰাৰ অঞ্চলবাসী ৰাইজে। উক্ত অঞ্চলৰ ৰাইজৰ এতিয়াও স্থানীয় বিধায়ক তথা সাংসদৰ ওপৰত ভৰসা নকৰি অৱশেষত একাংশ যুৱকে গাঁথিৰ ধন খৰচ কৰি নিৰ্মাণ কৰিলে এখন বাঁহৰ দলং। কিন্তু পৰিতাপৰ বিষয় এয়াই যে উক্ত বাঁহৰ দলং পাৰ হবলৈ দিব লাগে 10 টকাৰ পৰা 20 টকা পৰ্যন্ত। দৰিদ্ৰ দুখীয়া নিচলা স্থানীয় ৰাইজৰ লগতে স্কুল কলেজৰ ছাত্ৰ ছাত্ৰী আৰু এই দলঙৰ ওপৰেদি যাতায়াত কৰিবলগীয়া হয়। তেওঁলোকে প্ৰতিদিনে ক'ৰ পৰা দিব এই বাঁহৰ দলঙৰ ভাড়াৰ পইচা? বহুবার স্থানীয় বিধায়ক আর ধুবুরী সাংসদ অবগত করেছিল যদিও আজিলৈকে কোনো কানহার নিদিলে বলে রাইজে খুব প্রকাশ করে। যেতিয়া ভূত আহে তেতিয়া রাইজক মিছা প্রতিশ্রুতি দিয়ে ভূত লৈ গুছি যায় আর 5 বছৰত কোনো জনপ্রতিনিধির মুখ দেখা নাপায় বলে মত প্রকাশ করে স্থানীয় রাইজে। সেয়েহে সরকারের ওসরত অতি সোনকালে এই আমবাড়ি ভূঞাপাড়াত থাকা এখন পকী দলং নির্মাণ করার দাবি জানাইছে স্থানীয় রাইজে। মানে রাইজর প্রায় এনেক বাহর দলং বনাই মানে টাকা পয়সা কালেকশন করে আছে। ওটা বারিষা হওয়ার আগের পর আরম্ভ হয়েছে। সকলে ছাত্র ছাত্রী লড়াছলীর সাধারণ জনসাধারণের কারণে বহুত অসুবিধা হয়েছে। সেইটো মানে মানে সরু সুটে কামের কারণে বাজারে গলে পয়সা দিব লাগে। নিচিনায় মাঝে মাঝে বাইক চেক পড়ে যায়, মানুষ হয়তো মরার ফান্দ মানে পড়ে, তেনেকুয়া কোনো গুরুত্ব প্রদান করা নাই। আজিলেকে বহু দিনের পর এনেকুয়া এনে বহুত ডিমান্ড দিয়া হয়েছে। এই রাইজর পরা ব্রিজখন বনাই মানে এনেকুয়া পয়সা তুলি আছে, কালেকশন করে আছে, মানে কেমা মাহ হল এনেকুয়া কালেকশন করা। ইহতে বলে পয়সা উঠা নাই আর তথাপি জনপ্রতিনিধি কোনো গুরুত্ব দিয়া নাই। ইয়ার একটা সুতো ব্যবস্থা করব লাগে। ইয়াত হয়তো আশিস দলং নাই বা কিবা একটা মানে মানুষ জাতীয় কারণে সুযোগ সুবিধা করে দিব লাগে। ধুবুরী প্রাচয় রহমান রিপোর্ট, অসম টুডে।